بسم الله الرحمن الرحيم. محمد رسول الله صلى الله عليه وسلم স্পষ্ট করে বললেন তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম, তার মধ্যে এক শ্রেণীর মানুষ নিশাদ জাতে যুগ পর্যন্ত প্রাণ করে, দুই নম্বর পিতামাতার অবাধ্য, তিন নম্বর কথা বললে পদ্মায়ুস আল্লাযী কুরফি আহলিল খাবাস 5273 নম্বর হাদিস মুস্তাদ আহমদ, ওই দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম যার বাড়িতে পর্দার গুষ্টি নাই তার উপরে জান্নাত হারাম, যে বাড়িতে চ্যানেলগুলো খোলা আছে পরোয়া করে না, ইন্ডিয়ার যে নগ্ন চ্যানেলগুলো খোলা আছে, বাইরের চ্যানেলগুলো খোলা আছে, বাংলাদেশের কোন চ্যানেল ভারত দেখায় না কিন্তু ভারতের সব চ্যানেলগুলো খোলা আছে বাংলাদেশের জন্য, যারা কর্তৃপক্ষ তারা এটা খোঁজ রাখে না, নিয়ে কি এমনি বিশ্ববিদ্যালয় থেকে আর ফিরে না? অধিকাংশ ঘটনা ঘটছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড লিভ টুগেদার এইগুলো তৈরি করছে, মুখরোচক শব্দগুলো চলছে দেদারছে। আপনি যান আজকে শুক্রবারে জিয়াউদ্দিনের পাশে দিয়ে যান, আপনি সংসদের সাহিত্যে যান, দেখবেন মনে হচ্ছে সবগুলো পশুর জগৎ, পশু বসে আছে, একদিন লজ্জায় না এদিকে আগাতে পারে না ওইদিকে আগাতে পারে, ওই জায়গায় গিয়ে গাড়ি পাঞ্চার হয়ে গেছে, তো 10টা মিনিট সময় লাগবে, এই 10টা মিনিট সময়ে ওখানে দাঁড়ানো গেল না, মানে গজব যে ডাইরেক্ট না যেল হবে এইরকমই মনে হলো, কি ছেলে আর কি মেয়ে, লজ্জাহীন পশুর চেয়েও খারাপ হয়ে গেছে, মানুষের হিতাহিত জ্ঞান এখন নাই, জাহেলিয়াতে সর্বত্র ভর্তি হয়ে গেছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দায়ুস ব্যক্তিকে যদি কারো বাড়িতে বেপর্দা মা মেয়ে স্ত্রী বোন যদি পর্দা না করে এই ব্যক্তি দায়ুস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে এত শক্ত কথা বললেন কেন? আরেকটি হাদিস আসছে 2049 নম্বর হাদিস মুস্তাদ বাসজার পর রাজিলা, অর্থাৎ যে সমস্ত নারীরা পুরুষের পোশাক পরে তাদের উপরে জান্নাত হারাম। এবার যাবেন কোথায়? আছে স্পষ্ট অনেক হাদিস, যদি যে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয় মনে করবেন এটা হলো জাহান্নামের কারখানা, আপনাকে আমার সাথে পরিচয় দেখলে খুব ভালোই লাগে, যখন মেয়ের বিয়েতে দাওয়াত দেন, যখন আপনার বাড়ি দেখতে যাই, তখন বাড়িতে ঢুকলেই হঠাৎ করে বের হতে ইচ্ছা করে, চারিদিকে দেওয়ালে ছবি রয়েছে, হয় নিজের ছবি না হয় নেতা নেত্রীর ছবিতে ভর্তি, আপনি কিসের ইমানদার? দায়ুস আপনি কেন নয়? তিন জায়গায় মহিলারা বেশি যায়, এক নম্বর আপনার মেয়েকে আপনি শিক্ষা সফরে পাঠাচ্ছেন, কোথায় গেছে? আমার মেয়ে দিনাজপুর ভিন্ন জগৎ গেছে, রংপুরে ভিন্ন জগৎ, স্বপ্নপুরী দিনাজপুর, আর একজন বলছে শিক্ষা সফরে কোথায় গেছে? গেছে মাধব কুণ্ড, গেছে কোথায়? জাফলং, গেছে কোথায়? কক্সবাজার, গেছে কোথায়? সেন্ট মার্টিন। কত সুন্দর আপনার চেহারা, মুখে দাড়ি, তাহাজ্জুদ গুজার বসে বসে দোয়া করছেন, মেয়েটাকে তুমি আল্লাহ ফেরত নিয়ে আসো, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের সাথে পাঠালেন শিক্ষা সফরে, দায়ুস খুঁজতে যাচ্ছেন আপনি ইন্ডিয়াতে, দায়ুস খুঁজছেন আমেরিকায়, খুঁজছেন ব্রিটেনে, দায়ুস নিজেই হয়ে আছে এটা খেয়ালই করেন, একজন পিতা মেয়েকে বন্ধুদের সাথে শিক্ষা সফরে পাঠায় কিভাবে সালাত আদায় করে তাহাজ্জুদ পড়ে দোয়া করতে পারে, এটা কি মশকরা নয়? এটা কি আল্লাহর সঙ্গে সিনিমিনি খেলা নয়? বাড়িতে গিয়ে দেখছি বিশার গায়ে হলুদের অনুষ্ঠান চলছে, একটা মহিলাকে একটা মেয়েকে বসা রাখছে আর সেখানে হলুদ মাখা দিচ্ছে, তার প্রাইমারি জীবনের বন্ধু, কলেজ জীবনের বন্ধু, বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুরা এসে নাকে মুখে ঠোঁটে গালে হলুদ মাখা, কি এক মেশাকার অবস্থা, লজ্জায় মাথাটা নুয়ে যায়, বিয়ে খেতে গেছি আপনাকে ভদ্র মানুষ মনে করে, যাওয়ার পরে ঢুকতে দেখছি হলের মাঝখানে মেয়েটাকে বসে রাখা হয়েছে, যত রকমের গহনা আছে সবগুলো পরে একটা নগ্ন অবস্থায়, মানুষ যাচ্ছে একসঙ্গে ছবি তুলছে, চারিদিকে নারী পুরুষের আড্ডা, ঢুকেই বেরিয়ে চলে আসলাম, যে এরকম জাহান্নামের মধ্যে আমাদেরকে দাওয়াত দিলেন কেন? না, আপনার চেহারা আর বাস্তবতা বাড়ির অবস্থা এক নয়, হয় বাড়ি থেকে বের হন না হলে পরিবারকে বের করে দিন, এরকম নগ্ন পরিবারে বসবাস করার কোনো সুযোগ নেই। এই একটা হলো শিক্ষা সফর, আর একটা হলো বর্তমান বিয়ে, যেটা এখনই বললাম,
আপনি যে বিয়েতে শরীক হচ্ছেন নগ্নতায় পূর্ণ নারী পুরুষ একাকার এই বিয়ে খাওয়ার যেতেই বিয়ের দাওয়াত দাওয়াতই হারাম এখান থেকে না ফিরে আসতে হবে হয় শর্ত দিতে হবে আপনাকে নারী পুরুষ আলাদা করো নগ্নতার জন্য আশ্রয় না থাকে সেখানে তবে যাব না হলে ওই বিয়েতে যেতে হবে না আপনার নিজের আত্মীয়র বিয়েও যদি হয় ঈমান বাসনার সাথে দূরে থাকুন আরেকটা হলো দিবস পালনের অনুষ্ঠান বিবাহ দিবস পালন করছে তাও সেখানে ভিড় নগ্নতার ছোঁয়া যেখানে দেখবেন আপনি জন্মদিবস মৃত্যু দিবস আর আগে যেটা বললাম পহেলা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে পহেলা বৈশাখের যে ঘটনা ঘটেছে এবার আমার তো বিশ্বাস আগামী দিনে কোন হিন্দুর মেয়ে বের হবে না এখান থেকে কারণ বিশ্ববাসী দেখেছে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় জ্ঞান কেন্দ্র সেখানে মহিলাদেরকে যে এক শ্রেণীর সন্ত্রাসী লম্পট্রা যা করেছে অন্য মহিলার সাথে ঘটেনি কেন ওরাই তো কাপড় খুলে নগ্ন হয়ে সেখানে গেছে মাসিকে যতই নসিহত করেন আম কেটে রেখে সিলে রেখে মাসি আপনার নসিহত শুনবে না আগেই নগ্নতা বন্ধ করতে হবে কে শিখিয়েছে এই সমস্ত নগ্নতা জড়িত থাকতে হবে কি গান বাজনার আয়োজন চলে আর যে সমস্ত মহিলারা অনুষ্ঠানে গান গায় ওইগুলো কি হিন্দুর মেয়ে না মুসলমানের মেয়ে যখনই বড় নেতা আসবে দেখবেন নৃত্য করছে এক শ্রেণীর মেয়েরা নগ্ন হয়ে একে হিন্দুর মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইয়া তেন্নালা উম্মতি এমন যুগ আসবে আমার উম্মতের যুগে লাইয়া শ্রাবন্না খামারান মদ পান করবে ওয়াহিল্লুল্লাহ হীর ওয়াল হারির রেশমকে হালাল মনে করবে জেনাকে হালাল মনে করবে আর ওয়াইয়ুযাফ বিল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত তাদেরকে সব সংবর্ধনা জানানো হবে অভ্যর্থনা জানানো হবে নর্তকীদের দ্বারা ইয়াকসিবু বিহিমুল্লাহুল আরদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দেশটাকে আল্লাহ চাইলে যে কোনো সময় ধ্বংস করে দিবেন অর্থাৎ ভূমিকম্প দিয়ে শেষ করে দিবেন অথবা ওয়া ইয়াজালুল খানাজির কিরাতাওয়াল খানাজির অথবা এক শ্রেণীর মানুষকে বানর তৈরি করে দিবেন অথবা এক শ্রেণীর মানুষকে শুকুর তৈরি করে দিবেন শুয়োর তৈরি করে দিবেন নেপালে হলো না ঘটনা নেপালে এই দুর্যোগ হওয়ার পরেও বাংলাদেশের লোক এখনো সচেতন হয়নি বরং তারপরে পহেলা বৈশাখে নোংরা ঘটনা ঘটলো আপনি যে কোনো শহীদ মিনারে যাবেন এটা দেখা কথা বলছি না দেখা নয় নাম দিল বস্ত্র হরণ কত সুন্দর শব্দটা ব্যবহার করেছে বন্ধুরা আমার এই সমস্ত কথা খুতবায় আলোচনা করতেও লজ্জা লাগে ধর্ষণের ঘটনা ঘটবে না সাংবাদিকরা লিখছে কত চমৎকার করে স্টোরি রচনা করছে তাদের হৃদয়ে একটুকু ব্যথা লাগে না যদি ধর্ষণের শিকার মেয়েটি যদি তার নিজের মেয়ে হতো এত সুন্দর স্টোরি রচনা করতে পারতেন না বাংলাদেশটা কত জঘন্য হয়ে গেছে চিন্তাই করা যায় না একজন মাকে বিবস্ত্র করে উলঙ্গ করে ছেলে এবং মেয়ের সামনে আটজন মিলে ধর্ষণ করেছে এর চেয়ে জঘন্য ঘটনা কি ঘটতে পারে মানুষ এত পশু হতে পারে এত নোংরা হতে পারে মাত্র চার বছরের বাচ্চাকে নিয়ে বাচ্চাকে ধর্ষণ করছে এটা কি মানুষের জগৎ না পশুর জগৎ মা আদর করে রেখে গেছে নিরাপদে রেখে গেছে এক বৃদ্ধের কাছে মাত্র বয়স পাঁচ বছরের শিশুটা মা গেছে বাড়ির বাহিরে রেখে গেছে ওই বৃদ্ধ কত বড় পশু হতে পারে মানুষ হতে পারে না মেয়েটাকে ধর্ষণ করেছে চলছে একাকার অবস্থা কেন এগুলো থেকে বাঁচতে চাইলে প্রথম কাজ করতে হবে এটা ইন্ডিয়ার চ্যানেলগুলো বন্ধ করতে হবে দুই নম্বর সিনেমা হলগুলো বন্ধ করে দিতে হবে তার আগে কাজ করতে হবে বাংলাদেশে নৈতিক শিক্ষা অর্জনের জন্য আল্লাহ প্রদত্ত দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে এছাড়া বিকল্প কোনো পথ নেই এভাবে কোন দিন হারিয়ে যাচ্ছে এলিট শ্রেণীর মানুষও মেয়েরাও হারিয়ে যাচ্ছে কিন্তু ওটা পত্রিকায় আসে না জেনে নিবে যে সাংবাদিকদের টাকা দিয়ে অফ করে রাখে না বলো না বিয়ে হবে না মেয়ের ঘটনা ঘটে না কে বলেছে বন্ধুরা আবার
জাহেলিয়াতে গোটা দেশ ভর্তি হয়ে গেছে, আপনাদের প্রতি নসিহত এখন নিজের ঈমান বাঁচানোর স্বার্থে এইগুলোর থেকে বিরত থাকার চেষ্টা করুন। আপনার মেয়েকে, বোনকে, স্ত্রীকে, মাকে নসিহত করুন, এই নগ্নতা থেকে বেরিয়ে আসুক, উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলারা বেশি জাহান্নামে যাবে, কারণ এরা বেশি নগ্নতায়। বাঁচার পথ কি? আল্লাহ রাসূল বললেন তোমরা সাদকা করো, সাদকা করো, সাদকা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই নব্য জাহেলিয়াত থেকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যাবতীয় অপকর্ম, সুদ, ঘুষ, বেহায়াপনা, গান বাজনা এই সমস্ত দিন থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন মুসলিম উম্মাকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন।